হ্যালো স্টুডেন্ট আজকে বলবো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি থেকে কীভাবে তুমি ত্রিশে ত্রিশ আনতে পারো আগের মতো তো কোয়েশ্চেন এখন আর ইজি আসছে না বলতে আগে এরকম ছিল যে তুমি এক হাজার দুই হাজার কোশ্চেন প্রিপারেশন করে গেলে সেখানে সেখান থেকে আনসার করে ফেললে কিন্তু এখন কোশ্চেনগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে একটু কনসেপ্ট থেকে একটু লেনদি ওয়েতে কোশ্চেনগুলি জিজ্ঞেস করে তো এখন ত্রিশে ত্রিশ পেতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে কনসেপ্ট এবং বুঝে পড়তে লাগবে রাতটা বা মুখস্থ করে গেলে চলবে না তো একটু বুঝে শুনে যদি পড়ে যাই তাহলে কিন্তু আমরা ত্রিশে ত্রিশ ইজি পেতে পারি আরেকটা কথা তোমাদের বলবো যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগুজি যে এটা হচ্ছে বাকি যে সাবজেক্টগুলির প্যাডাগুজির বেস একটা বেস স্ট্রাকচার এই বেসটা যদি তোমার ভালো হয়ে যায় মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগুজি সিডিপি এটা যদি তোমরা ভালো করে নাও বাকি সাবজেক্টের পড়া গুজি কিন্তু এখানে হয়ে যাবে মোটামুটি একটা বেস ধারণা তোমরা এখানে পেয়ে যাবে আর জানো বিএড ও ডিএলএড ছাড়া তোমাকে টেট एग्जाम দিতে বসতে দেয় না কেন জানো কারণ এটা এত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এটা এত ইম্পর্টেন্ট যেটা না পড়ে স্টুডেন্টদেরকে বোঝাটা কষ্টকর মানে এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট যেটা অনেক স্টুডেন্টের মুখস্ত করে এবং বিভিন্নভাবে টিচাররা বিভিন্ন কথা বলে যে এই কোয়েশনগুলি পড়া যায় এই ইম্পর্টেন্ট কোয়েশন এটা মানে এরকম পড়া এখন চলবে না ইম্পর্টেন্ট বিষয় এই ইম্পর্টেন্ট কোয়েশন সেই ইম্পর্টেন্ট কোয়েশন করলে হবে না এখন তোমার কনসেপ্ট বুঝে একটা ভালো গাইডেন্স নিয়ে তোমার কিন্তু প্রিপারেশনটা করতে লাগবে চাইল্ড ডেভেলপমেন্ট প্যারাগুজির মধ্যে তুমি ত্রিশ মার্ক না এখানে তুমি ধরতে পারো টোটাল সিক্সটি মার্ক কারণ বাকি সাবজেক্টগুলির মধ্যেও কিন্তু প্যাডাগোজিটা আছে তো এই চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোজিটা যদি ভালো করে করে নাও তাহলে দেখবে বাকি সাবজেক্টের প্যাডাগোজিটাও এখান থেকে হয়ে যাচ্ছে তো একটা ভালো গাইডেন্স ভালো টিচারের গাইডেন্স নিয়ে তোমরা সেটা করে নিতে পারো আর আমাদের এসকেবি একাডেমিরও এখানে কিছু কোর্স আছে যেগুলি এখন অফার চলছে এবং সেই অফারটা দুর্গাপূজা পর্যন্ত থাকবে ঠিক আছে সেই অফারটা কি দুই হাজার টাকা টেট ওয়ান টেট টু যে আর্টস অ্যান্ড সায়েন্স প্রত্যেকটা কোর্স তোমরা পেয়ে যাবে দুই টাকা ফুল কোর্স যেখানে বেসিক থেকে প্রত্যেকটা বিষয় করানো হবে দেখো এখানে যে তোমার সায়েন্সে টেট ওয়ানের যে টিচার রয়েছে এখানে আমি তোমাদের ম্যাথমেটিক্স করাবো এবং সিডিপি যে সাবজেক্টটা এটা আমি করাবো বেঙ্গলি শিবানী ম্যাম করাবে মিন্টু স্যার তোমাদের ইবিএস করাবে এবং অতন স্যার তোমাদেরকে ইংলিশ করাবে এই কোর্সের মধ্যে কি কি আছে কিনে দেখে নাও রেকর্ডেড ক্লাস থাকবে প্র্যাকটিস কোশ্চেন থাকবে মক টেস্ট থাকবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও এই সেল এখানে পেয়ে যাবে প্রত্যেকটা ডিটেলসে এখানে যে তুমি দেখছো প্রতি 1.0 যে টেট টু সায়েন্সের যে কোর্সটা এখানে তুমি পেয়ে যাবে কাকে দেখো আমি তোমাদেরকে এখানে ফার্স্ট অফ অল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগজি করাবো সাথে করাবো ম্যাথমেটিক্স আর সায়েন্সের যে পার্টটা এখানে তিনটা পার্টে বিভক্ত বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি পার্টটা আমি দেখাবো এবং মিন্টু স্যার তোমাদেরকে বায়োলজি পার্টটা দেখাবে এবং ইংলিশ করাবো তোমার স্যার বেঙ্গলি করাবে শিবানী নিবা এখানে যে টেট টু যে আর্টস যে বিষয়টা দেখো এসএসটি পুরো পার্টটা গোপা ম্যাম তোমাদের করাবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি প্রত্যেকটা বিষয় গোপা ম্যাম তোমাদেরকে এখানে করাবে এবং তোমাদেরকে ইংলিশ শিবানী ম্যাম বেঙ্গলি করাবে আর সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি আর্টস এর সেই সাবজেক্টটা আমি করাবো দেখো আমরা এখন চলে যাচ্ছি যে টা দেখো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই আমি যে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা যদি আমরা ভালো করে পড়েনি তাহলে কিন্তু একশো পার্সেন্ট প্রিপারেশনের মধ্যে থার্টি পার্সেন্ট প্রিপারেশন এখানে হয়ে যায় মানে সিলেবাসটা যদি বারবার রিড করি কি আছে কী পড়তে লাগবে এই বিষয়টা যে আমরা করাই স্টুডেন্টদের ভালোভাবে অ্যানালাইসিস সিলেবাসটা ভালো করে ডিটেলস অ্যানালাইসিস করাই সেটা কিন্তু করানোর পিছিয়ে এটাই কারণ যে স্টুডেন্টের একটা ধারণা দেওয়া যে কী আছে কি পড়তে লাগবে

তোমার সিডিপিটা বিভক্ত সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা চাইল্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে তোমার মোস্ট মার্ক কেরি করো অলমোস্ট নিয়ার ধরতে টোয়েন্টি মার্ক চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগুজি এই জায়গা থেকে কেরি করবে এবং এই জায়গা থেকে তোমার কেরি করবে নিয়ার অ্যাবাউট ফাইভ টু সেভেন মার্ক এখানেও সেম এরকমই তুমি ধরতে পারো ফাইভ টু সেভেন মার্ক এখানে এখানে ক্লিয়ার বুঝে গেলাম সিডিপি কে তিনটা সেকশনে ভাগ করলাম একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট আরেকটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন আরেকটা হচ্ছে আমার প্যাডাগুজি যেটা ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং তো এই তিনটা সেকশনের মধ্যে আমরা প্রথম যদি দেখি চাইল্ড ডেভেলপমেন্টে টোটাল আছে 12টা সেকশন টোটাল কয়টা সেকশন আছে এখানে 12টা সেকশন দেখো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির মধ্যে 12টা সেকশন এখানে দেখছো চারটা সেকশন আছে এরপরের পেজে আমরা চারটা নিয়েছি তারপরের পেজে আমরা এখানে দেখি এখানে দেখো চারটা টোটাল 12টা সেকশন আছে চাইল্ড ডেভেলপমেন্টের উপর আর সেকশন 2 তে আছে তোমার এখানে তিনটা সেকশন ওয়ান টু থ্রি যেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা সিডাব্লিউ আর লার্নিং এন্ড প্যাডাগুজির মধ্যে আছে এখানে তিনটা টপিক ঠিক আছে এখানে সেকশন বলছি ওই টপিকগুলিকে আগে যেটা ভুল বলেছি চলো আমরা একটা একটা করে এখন দেখে দিই সিলেবাসটা দেখো সিডিপির যে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে সেকশনটা যেটা এখানে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং এটার মানে কি তার সাথে শিকানো শিকনের যে একটা সম্পর্ক সেটা এখান থেকে তুমি এক থেকে দুইটা কোশ্চেন তো পেয়ে যাবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে এক থেকে দুইটা কোশ্চেন তুমি এই জায়গায় পেতে পারো এবং প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট যেটা উন্নয়নের মূল নীতি এখান থেকে তুমি এক দুইটা কোশ্চেন একটা কোশ্চেন তো মোস্ট এখান থেকে পাবি ঠিক আছে যেমন হেরিডিটি অ্যান্ড এনভারনমেন্ট যেটা হচ্ছে বংশগতি এবং পরিবেশ এখান থেকেও তুমি একটা ওর একটা কোশ্চেন তো এখানেও থাকি ঠিক আছে তো তারপরে আছে সোশিয়ালাইজেশন প্রসেস যেটা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া এখান থেকেও তুমি একটা কোশ্চেন পেতে পারো ঠিক আছে যেমন স্টুডেন্ট সাথে ডিল করা স্টুডেন্টদের স্টুডেন্টদের কি সমাজীকরণ করা যে কিভাবে তুমি মিশা মানে অন্যদের সাথে কিভাবে তুমি চলাফেরা করবে এই বিষয়ের যে ধারণা তারপর এখানে দেখো পিয়াজেট ভাইগটস্কি এন্ড কোলবার্ট এখান থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট এটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট করে গরে এখান থেকে তুমি দুই থেকে তিনটা क्वेश्चन পিয়াজেট ঠিক আছে এই যে থিওরি দিয়েছে এখানে একটা থিওরি আছে যেখানে ইগোর ব্যাপারে বলা হয়েছে আজকে পর্যন্ত আমি যত যতদিন পর্যন্ত আমি চাইল্ড ডেভেলপমেন্ট পেটাকুজি আমি নিজে অধ্যায়ন করিনি আমি নিজে পড়াশোনা করিনি ততদিন আমি জানতাম এটাই যে ইগো একটা খারাপ জিনিস যখন এই থিওরিগুলি আমি পড়ি না তখন গিয়ে বুঝতাম বুঝলাম যে ইগো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার ইগো যদি না থাকতো অনেক বড় বিপদ হতো আমরা এই বিষয়গুলি পড়ে যখন চাপ্টারটা পড়াবো দেখো আমাদের ক্লাস কিন্তু ইউটিউবেও থাকবে ফ্রি অফ কস্ট এবং তোমরা যদি পেড কোর্স নিতে চাও এস একাডেমি অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে তোমরা নিতে পারো তো দুইও জায়গায় তোমরা পেয়ে যাবে পেড কোর্সও থাকবে সাথে তুমি আমাদের অ্যাপটা ইউটিউবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা বিষয়ে আমরা তখনই আলোচনা করব আজকে আমরা শুধু দেখছি যে সিলেবাসটা কি এবং কি বিষয় নিয়ে পড়তে হবে তারপর আছে চাইল্ড সেন্টার প্রোগ্রেসিভ এডুকেশন যেটা হচ্ছে শিশু কেন্দ্রিক এবং প্রগতির শীল শিক্ষা ঠিক আছে এখান থেকে তুমি একটা কোয়েশ্চেন পেতে পারো কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে আইকিউ কিউ কনসেপ্ট কে এবং কখন দিয়েছে ঠিক আছে যেটা আমরা জানি উইলিয়াম স্টার্ন তো এই এখান থেকে যে আই কিউ কনসেপ্টটা যেটা ঠিক আছে তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তারপর এখানে দেখো মাল্টি ডাইমেনশনাল বহুমাত্রিক বুদ্ধিমত্তা তো এই এখান থেকে তোমরা এখানে কোশ্চেন কিছু কোশ্চেন আসছে তো এই বিষয়গুলি আমরা দেখি কি আছে ল্যাঙ্গুয়েজ এন্ড থট ভাষা ও চিন্তাধারা তারপরে আছে জেন্ডার অ্যাজ সোশিয়াল কনস্ট্রাক্ট মানে একটি সামাজিক গঠন হিসেবে লিঙ্গ তারপরে আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস স্বতন্ত্র পার্থক্য স্কুল অ্যাসেসমেন্ট মানে স্কুল ভিত্তিক মূল্যায়ন এইগুলিও কিন্তু তুমি প্রত্যেকটা দেখে তুমি একটা একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো কিন্তু সামনের যে টপিকগুলি তোমাদেরকে দেখিয়েছি এখানে এই টপিকগুলি থেকে কিন্তু সবচেয়ে বেশি যে এখানে চারটা চাপ্টার আছে এই চ্যাপ্টারগুলি খুব ইম্পর্টেন্ট এবং এখানে যে পিজ বাইগোর স্কেন কোলবার ঠিক আছে এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট তো প্রত্যেকটা বিষয় এখান থেকে জাস্ট একটা কোশ্চেন চলে আসে যে আইকিউ কনসেপ্ট কে দিয়েছে এটা ডাইরেক্ট কোশ্চেনও চলে আসে অনেক সময় এবার আমরা দেখব সেকশন 1 এর প্রত্যেকটা বিষয় আমরা দেখলাম সেকশন 1 এ কি কি আছে টোটাল বায়ো টপিক আর সেকশন 2 তে देखिए এখানে কি বলেছে যে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন সিভিল মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি বলেছে অ্যাড্রেসিং লার্নার ফ্রম द ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডাইভারজেন্স অ্যান্ড ডিপ্রাইভ কি বলেছে অসুবিধা এবং বঞ্চিত সহ সব স্টুডেন্ট অসুবিধায় এবং বঞ্চিত ঠিকভাবে তার এডুকেশন পাচ্ছে না এরকম এরিয়াতে থাকছে যেখানে ঠিক স্কুল রান করছে না তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় এইসব বিষয়ে শেখার অসুবিধা মানে বিভিন্ন বৈকালিক ইত্যাদি সাথে শিশুদের চাহিদার সমাধান অনেক শিশু শিশুরা আছে যাদের অনেক চাহিদার অভাব তো সে চাহিদাটা সমাধান করা এখানে আমরা কিভাবে করতে পারি অ্যাড্রেসিং উইথ ট্যালেন্টেড ক্রিয়েটিভ স্পেশাল লার্নার মানে যদি কোনো স্টুডেন্ট ক্রিয়েটিভ হয় বলতে প্রতিবান ট্যালেন্টেড সৃজনশীল বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের সাথে সম্বোধন করা তাদেরকে কিভাবে সম্বোধন করতে হবে এই বিষয়গুলি আমরা এখানে দেখব। তারপরে আছে এখানে যে সেকশন থ্রি লার্নিং এন্ড যে এখানে কি থাকবে হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন হোয়াই চিলড্রেন ফিল শিশুরা কিভাবে ভাবে শিখে এবং কেন কিভাবে ব্যর্থ হয় এই বিষয়গুলি আমরা এই চ্যাপ্টারে পড়বো তারপরে দেখব লার্নিং অ্যাজ এ সোশিয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড মোটিভেশন মানে সামাজিক কার্যকলাপ এবং প্রেরণা তারপরে আছে অল্টারনেট কনসেপশন অ্যান্ড চিলড্রেন এখান থেকে তুমি দুইটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো এইভাবে যদি আমরা দেখি এখানে টোটাল তিনটা সেকশনে ডিভাইডেড তিনটা টপিক তিন নম্বর সেকশনে আছে এবং সেকশন টুতে তে আছে আমাদের তিনটা এবং সেকশন ওয়ানে আছে টোটাল বারোটা ঠিক আছে আমি তোমাদের পুরো সিলেবাসটা এখানে তুলে ধরেছি প্রত্যেকটা টপিক আমি চাইছি ডিসকাস করতে আর এটাই বলবো যে তোমরা যদি ঠিকভাবে কনসেপ্ট সহকারে একটা ভালো টিচারের গাইডেন্স নিয়ে পড়ো তাহলে অবশ্যই তোমরা ত্রিশে ত্রিশ পেতে পারো আর একটা কথা মনে রাখবে এটা শুধু ত্রিশের প্রিপারেশন না এটা হচ্ছে সিক্সটি মার্কের এই যে বেইস এটা হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের যেখানে ব্যাঙ্গলি ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তোমার প্যাটাগজি আছে প্রত্যেকটা সাবজেক্টের যে প্যাটাগজিটা এখান থেকে কিন্তু প্রিপারেশন হয়ে যায় তো অবশ্যই যদি তোমরা ডেসক্রিপশান থেকে এসকিবি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো সেখান থেকে যদি তোমাদের পেড কোর্স থাকবে আজকে দুর্গা পর্যন্ত অফার চলছে দুর্গাপূজা পর্যন্ত তোমরা এই কোর্সগুলি প্রত্যেকটা কোর্স দুই হাজার টাকায় নিতে পারো প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এখানে কনসেপ্ট থেকে করানো হবে যাতে ওখানে মুখস্ত না করে তুমি মনে রাখতে পারো একদম ফুল স্ট্র্যাটেজি ফুল প্রুফ স্ট্র্যাটেজি আমাদের টার্গেট যতজন এনরোল করে প্রত্যেককে পাশ করান সিডিপি তোমরা শুধু পড়ো কোথায় বিএড এবং ডিএলএড যেরকম বেঙ্গলি ইংলিশ সেভেন এইট যে পড়লে ওই ক্লাসগুলিতে যে তোমরা পেয়ে গেছো কিন্তু সিডিপি শুধু স্পেশালি কোথায় পড়ো তোমরা ডিএলএড অ্যান্ড বিএড ঠিক আছে সেখানেও তোমরা কিসের জন্য পড়ো জাস্ট পাস করার জন্য তো সেখানেও কনসেপ্ট ঠিকভাবে ক্লিয়ার হয় না ঠিকভাবে পড়া হয় না তো সিডিপিটা বুঝে কনসেপ্ট সহকারে একটা ভালো টিচারের কাছে পড়াটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু হয় না প্রত্যেকটা সাবজেক্ট তোমরা আগে কোথাও না কোথাও কারোর কাছে না কারোর কাছে পড়া কিন্তু সিডিপিটা কিন্তু কোথাও তোমরা পড়াশোনা করিনি কনসেপ্ট ক্লিয়ার করে তো অবশ্যই সিডিপিটা একটা ভালো টিচারের গাইডেন্স নিয়ে অবশ্যই করার চেষ্টা করবে যেখানে তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করবে প্রত্যেকটা বিষয় যে প্রত্যেকটা টপিক তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবে ঠিক আছে তো অবশ্যই তোমরা রেফার করতে পারো আজকে বে একাডেমি কে তোমরা পেড কোর্স নিতে পারো এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে অনেকগুলি ক্লাস সামনের দিন আসবে তো এই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো তো আশা করি আজকের ক্লাসে তোমাদেরকে বুঝাতে পেরেছি সিলেবাসটা এবং তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিতে পারছি সিডিপির ব্যাপারে তো চলো আজকে এতটুকুই অ্যান্ড জয় হিন্দ